ধারাসার বৃষ্টিয়ে প্লাবন আনিলে কপিলের পারত। আবতরিয়া বানত বুড় গল কামপুরের শ বিঘা কৃষিভূমি। হেপাহর সেউজিয়া পথার বানত বুর যাত মূরে কপালে হাত দিবলগিয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে কৃষিজীবীর রাইজর। কামপুর কচুয়া অঞ্চলের প্রায় 15খন গাঁও জলমগ্ন। গরু ছাগলীলৈ মথাউরি আশ্রয় গ্রহণ একাংশ কৃষকর। ভগ্ন মাথারেদি পানি সুমায় আমার লংজাপ অঞ্চলের বিশেষকৈ খালি ধান সবজি এইখানে আমি কৃষিভূমি এলাকা আমি কৃষির উপর ভিত্তি করে চলো। আমার যথেষ্ট ক্ষতি করেছে, প্রায় হাজার হাজার বিঘা কেবাখনো গাঁও প্লাবিত হয়েছে। ইপিনে পশ্চিম কার্বি আংলং জেলার অন্তর্গত বৈঠালাংসত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বানপানিয়ে। ক্রমাৎ বৃদ্ধি পাইছে বানপানির জলপৃষ্ঠ। পাহাড়িয়া অঞ্চলটুত নেড়ানেবেড়া বরষুণের ফলত আতঙ্কিত হয়েছে অঞ্চলবাসী। খুলি দিয়া হয়েছে কার্বি লাংপি জলবিদ্যুৎ প্রকল্পর চারিটাক স্লুইস গেট। ফলত নামনি অংশত সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতির। বরশালি আমডুবি খারুপিন্ধা গাঁত বিচ্ছিন্ন হয়েছে পথ যোগাযোগ। বানত আবদ্ধ হয়েছে 10-12খন গাঁর রাইজ। কার্বি লাংপির জলবিদ্যুৎ প্রকল্পের চারিখন স্লুইস গেট এরার ফলত এই পানি বরপানি পানি বাঢ়নিটো বেশিকে হয়েছে, যার ফলত নামনিয়া অঞ্চলত কমে 10-12খন গাঁও প্লাবিত হয়েছে। ধেমাজি আর ডিব্রুগড় জেলার সীমামূরিয়া অঞ্চলের একাংশ গাঁত ব্রহ্মপুত্র প্রবল খহনিয়ায় সর্বস্বান্ত করেছে বহু লোকক। খহনিয়াত যা গৈছে বহুজনের বাসগৃহ। লীলা নদীর খহনিয়ায়ও সর্বস্বান্ত করেছে নৈপরিয়া রাইজক। আজি 10 বছরমানেরপরাই হয়ে আছে। রাইজ সকলে এটা বর্তমান 25 ঘরমান আঁতরি গল গোড়াখনিয়া হয়ে, এটা বর্তমানলৈকে হয়ে আছে। এটা গোড়াখনিয়াটো বহুত ভয়ানককে বর্তমান গোড়াখনিয়া হয়ে আছে। এনেদরে কাতিমহিয়া বান আর খহনিয়ায় সর্বস্বান্ত করেছে রাজ্যের কেবাখনো জেলার বহু লোকক। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।